জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে রামগঞ্জ উপজেলার ভাটারা হাই স্কুল মাঠে মরহুম খোরশেদ আলম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষ হয়েছে। হীরাপুর একঝাঁক তরুণ সংঘ ক্লাব কর্তৃক আয়োজিত মরহুম খোরশেদ আলম জমাদ্দার স্মৃতিতে তরুণরা এই আয়োজন করেছেন। গতকাল চ্যাম্পিয়নদের মাঝের পুরস্কার তুলে দেন ক্লাবের প্রধান উপদেষ্টা ও ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল। সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য সমাজসেবক আবু তাহের জমাদ্দারের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ শামসুল আলম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেন, চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান বাহারুল আলম, ভাটারা ইউনিয়ন সহসভাপতি হেলাল দেওয়ান, নূর মোহাম্মদ বাবলু, জসিম মিজি, মোহাম্মদ হারুনুর রশিদ, রামগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন পাটোয়ারি সহ অনেকে। খেলায় পাঁচুরুখি নলচারা মানবাধিকার অক্সিজেন ট্রাইব্রেকারে ডিএনএইচ যুব ক্রীড়া একতা সংঘকে 1-0 গোলে পরাজয় করেন। আমি আপনাদের সকলে বলছি, যারা আছেন জনগণরা সবাই মিলি এখানে খেলার জন্য দলের প্রস্তুতি থাকে, আমরাও খেলছি। কৃষি জমিতে মাঠ বানিয়ে হীরাপুর মাঝপাড়ার মাঝামাঝি জায়গায় খেলা হয়েছিল এবং এই খেলা উদ্বোধনীতে আমিও অংশগ্রহণ করেছিলাম, কিন্তু বৃষ্টিতে ওখানে পানি উঠে যাওয়ার কারণেই তারা আমার সাথে একটু আলোচনা করেছিল যে ফাইনাল খেলাটা কোথায় খেলবে। আমি ভাটারা স্কুল মাঠে খেলার জন্য তাদেরকে বলেছি, আমাদের স্যামন সাহেবে আমাদের এই খেলা অনেক আমাদেরকে সহযোগিতা করছে, এই খেলাটা অনেক বিস্তৃত হয়েছে।